আচ্ছা চলেন শুরু করা যাক। আমরা যাব ফাইল, ফাইল থেকে ওপেন। গত ক্লাসে আমরা এইটাই নিয়ে নিই, যে কোনো একটা ফটো আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, ওপেন করার পর আমরা এই ছবিতে মূলত কাজ করব। এটা অনেকটা রিটাচিং এর পর্যায়ে পড়ে, অনেকটা ফটো রিটাচিং এর পর্যায়ে পড়ে। আমরা ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এরকম রেড কালার নিয়ে নিব, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে রেড কালার নিয়ে নিব। রেড নেওয়ার পর আমরা একটা ব্রাশ নিব, কিন্তু তার আগে আমরা যেই কাজটা করব, আমরা এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ওয়ান, এটা হলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব একটা নিয়ে। এই লেয়ারের মধ্যে আমরা আমাদের ব্লেন্ডিং অ্যাপ্লাই করব। এখন আমরা ব্রাশ নিব, ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পর অপাসিটিও 100 থাকবে, ফ্লো 100 থাকবে, এখানে কোনো কিছু কমানো যাবে না। সরি, নেওয়ার পর ব্রাশ সাইজ কিভাবে ছোট বড় করে এটা আমরা সবাই জানি। তো এখন এই ব্রাশ দিয়ে আমি আমার এই যে এটার এই মহিলার ঠোঁটের উপরে এই মেয়েটার আমরা ব্লেন্ডিং করে দেব। এটা যত পারফেক্টলি আপনি এরিয়াটাকে সিলেক্ট করবেন তত পারফেক্টলি আপনার এটা সুন্দর হবে তত। আর হয়তো বা আমারটা অতটা ভালো হয় নাই, আর একটু ভালোভাবে করা উচিত ছিল। আচ্ছা, আমি রাফলি করি, আপনারা দেখেন সমস্যা। ওকে, কি হইলো, আমরা লিপস্টিক দিয়ে দিলাম নাকি? কাজ তো শেষ। আচ্ছা, এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা মাল্টিপল ব্লেন্ডিং এ যাব। আর এটা একটু নোট করে রাখবেন যে মাল্টিপল ব্লেন্ডিং মোড আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে করতে পারি, সেটা হলো শিফট প্লাস। যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মাল্টিপল ব্লেন্ডিং চলে আসবে, শিফট প্লাস। আচ্ছা, কোনো কারণে আমার শিফট প্লাস কাজ করতেছে না, কেন করতেছে না সেটাও বলি। আমি এই অবস্থায় যদি আপনি শিফট প্লাস ক্লিক করেন তাহলে আপনার শিফট প্লাস কাজ করবে না, কারণ হলো আমার ব্রাশ টুল সিলেক্ট করা এখানে, এই জন্য শিফট প্লাস কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে মুভ টুল দেই, মুভ টুল দেওয়ার পর আবারও শিফট প্লাস প্রেস করি, তাহলে কি হচ্ছে, এটার মাল্টিপল ব্লেন্ডিং হচ্ছে। আপনি ঠোঁটের এই কি বলে এটাকে, লিপস্টিকই তো বলে, এটা কোন রকম চাচ্ছেন এক এক ভাবে ব্লেন্ডিং করে এটা আপনাকে দেখাবে যে আপনি কোন রকম চাচ্ছেন। এটাকে যদি ব্ল্যাক চান এরকম হইতে পারে, তারপরে আবার যদি আপনি এরকম চান এরকম, মানে এক কথায় এটা ব্লেন্ডিং হবে, মাল্টিপল ব্লেন্ডিং হবে। আপনি শুধু দেখবেন যে কোনটা আপনার দরকার, এই যে এরকম হইতে পারে, তারপরে এরকম হইতে পারে। এটা ফটো রিটাচিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে আর কি, বুঝছেন? হ্যাঁ, অটো দেখাবো। আপনি এই ব্লেন্ডিং হচ্ছে তো অটো না, আমি তো শিফট প্লাস ক্লিক করতেছি, বুঝছেন? অটো না কিন্তু, আমি কিন্তু শিফট প্লাস প্রেস করে এটাকে মাল্টিপল ব্লেন্ডিং এ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমার এখন এখন দেখেন এটা কিন্তু কোন ব্লেন্ডিং এ আছে বলতে পারবেন? এটা কিন্তু সফট লাইটে আছে, সফট লাইট। এই দেখেন এখানে সফট লাইট। আমি জাস্ট এখান থেকে আপনি ম্যানুয়ালি ব্লেন্ডিং করতে পারেন, আমি শিফট প্লাস প্রেস করে আমি একসাথে সবগুলো ব্লেন্ডিং চেক করে নিলাম আর কি। এখানে আপনি অন্য একটা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আসেন যে কাজটা আমরা করব, এখন যে কাজটা আমরা করব, আমরা এই ব্লেন্ডিংটা আমার এখন পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি একটু ডার্ক রেড আমি এখানে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আমার এই উপরের যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা নেওয়া হচ্ছে এখানে, এই লেয়ারের সিলেক্ট করার পর আমি ওই সফট লাইটকে কনভার্ট করে এখান থেকে দেখেন আমাদের মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দিয়ে দিলাম। তো মাল্টিপ্লাই দিয়ে দিলে কি হলো, ডার্ক রেড চলে আসছে, তাই না? দেখেন আপনি যদি আপনাকে কিন্তু আরেকটু আপনাদের একটু পারফেক্টলি এটাকে বসাইতে হবে। আমি কিন্তু জাস্ট এমনিতেই রাফলি টানছি এখানে, কিন্তু আপনাদের যা করতে হবে ঠুটের এরিয়াটুকু সুন্দর করে এই ব্রাশ দিয়ে ওই মানে মেইন এরিয়াটুকুকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা যে কাজটা করব সেটা হলো, দিয়ে নিই
এটাকে মাল্টিপ্লাইতে ব্লেন্ডিং করে মাল্টিপ্লাই দিয়ে দিলাম। এখন এই যে লেয়ারটাকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর যেই ড্রপ ডাউন মেনু আসবে, এই মেনুর উপরে দেখবেন ব্লেন্ডিং অপশন একটা আছে, দেখছেন ব্লেন্ডিং অপশন। এখন আমরা আসলে করবটা কি, আমরা যা করব সেটা হলো এই যে ঠুটের অংশটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে, একদম নর্মাল দেখাচ্ছে, আমি এইটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা একটু কি বলে মানে আরে ডাইনামিক দেখাবে, বা এটাকে একটু হাইলাইটেড দেখাবে, বা একটু আমি ভালো আর্টটা ভুলে গেছি আসলে কি বলতে চেয়েছিলাম। আচ্ছা যান আমি করে দেখাই। এখন দেখেন এই ব্লেন্ডিং অপশন ক্লিক করার পর এখানে আন্ডারলেইং লেয়ার একটা অপশন পাবেন, এই লেয়ার থেকে আপনি আপনার এই ব্লেন্ডিং অপশনটাকে ব্ল্যাকটাকে একটু বাড়াইয়া দেন, এই হোয়াইট লেভেলটা যদি আপনি কমান এখান থেকে, তাহলে ঠোঁটের মধ্যে একটা চিকচিকে ভাব চলে আসবে। হ্যাঁ দেখছেন, এখন আমি এটাকে দুইটা ওয়েতে, আপনারা পার্থক্যটা তো বুঝতে পারতেছেন কি হচ্ছে। আচ্ছা এখন আমি এখান থেকে অল্টার প্রেস করে এটাকে ভাগ করে দেব, সরি এই তো এই দুইটাকে আমি ভাগ করে নিলাম। এখন এটাকে আর এত সাদা করতে চাচ্ছি না, এটাকে জাস্ট এরকম একটা অপশনে রাখি, আর এইটাকে এইটার ভ্যালু আপ ডাউন করে আপনি এই ঠোঁটের হালকা বা গাঢ় করতে পারেন এই কালারটাকে। আপনি যদি ব্ল্যাকের দিকে নিয়ে যান তাহলে এই ব্ল্যাক এরিয়াটা ডেভেলপ হবে, এখানে হোয়াইট এরিয়াটা মিনিমাইজ হবে, আর আপনি যদি হোয়াইটের দিকে নিয়ে যান তাহলে ব্ল্যাক মাইনাস হবে আর হোয়াইট ডেভেলপ হবে। আর যখন হোয়াইট ডেভেলপ হবে আপনার এই মনে হবে যে একদম এই মাত্র মানে ভেজা ভেজা একটা শেপ নিয়ে আসার জন্য, এটা বেসিক্যালি ফটো রিটাচিং এর জন্য। আসলে এই এই ধরনের কাজ কিন্তু আমি খুব অপছন্দ করি ব্যক্তিগতভাবে, আসলে উপরওয়ালা যাকে যেই রকম ফেস বা যেই রকম দিছে ওইটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ তো এখানে আবার এগুলোকে ই করাটা আমার খুব ই মনে হয় আর কি, সে কি একটা ব্যাপার মনে হয়। আচ্ছা তো আমরা এই কাজগুলো এখান থেকে এভাবে কর, আচ্ছা চলেন আমরা শুরু করে দেই। আমরা দেখবো অ্যাডজাস্টমেন্ট প্যানেল, জি আচ্ছা চলেন আমরা এখন অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কিছু কাজ দেখব। তো অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কাজের মধ্যে আপনারা পরিচিত আছেন অবশ্যই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা কি, সেটা কিভাবে কাজ করে, কোন এতে কাজ করে সবাই জানেন এটা সম্পর্কে। হুম, ফটোশপ যারা শিখছেন প্রথমেই তারা অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কাজই শিখেন। আমরা এটা যদি আপনি আপনার এই প্যানেলে লেয়ার প্যানেলের উপরের সাইডে যদি অ্যাডজাস্টমেন্ট প্যানেল না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজে যাবেন, এখান থেকে গিয়ে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, ক্লিক করে দিলে এটাই দেখেন চলে আসছে এখানে, অনেক সময় এখানে নাও থাকতে পারে। তো যদি না থাকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল এখানে, সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে নিয়ে আসবেন। আচ্ছা দেখেন অ্যাডজাস্টমেন্ট প্যানেলে এখানে কি কি আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, তারপরে এক্সপোজার, ভাইব্রেন্ট, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেকগুলো অপশন আছে আমার। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো এই সেম কাজটা আমরা আরো বেশ কিছু ওয়েতে আমরা করতে পারি। হুম, এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা আমরা অন্য ওয়েতেও নিতে পারি। কিভাবে নিতে পারি, আমরা দেখেন এইখানে একটা অপশন পাবেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট প্যানেলের যতগুলো অপশন আপনার আছে সবগুলো এখানে আপনি পাবেন, সরাসরি এখানে পাবেন। এখানে একদম লিস্ট আকারে দেখানো হয়েছে, আর এখানে আপনি মাউস কার্সার রাখার পর সেটা দেখাবে সেটা কি, আর এখান থেকে সরাসরি লিস্ট থেকে আপনি নিতে পারেন। গেল দুইটা ওয়ে। আরো একটা ওয়ে আছে, আমরা এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা ইমেজ থেকে গিয়ে, এখানে ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, এই দেখেন অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে সবগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা পাবো, ঠিক আছে এই দেখেন সবগুলো এখানে আছে। ওকে, এটা তিনটা ওয়েতে আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেল নিতে পারি বা কাজ করতে পারি। এখন আসেন আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন, সেটা আপনার উইশ। আচ্ছা এখান থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই লেয়ারটা নিব, এটা নেওয়ার সাথে সাথে দেখেন আমার এই উপরে আমার মেইন লেয়ারের উপরে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, সেটা হলো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেয়ার। হুম, এখন কথা হলো এই লেয়ারটা তৈরি হওয়ার সুবিধা হলো আমরা দুইটা ওয়েতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্যানেলে কাজ করতে পারি, একটা হলো সরাসরি আমি ছবিতে অ্যাপ্লাই করে দেবো, আর একটা হলো আলাদা লেয়ারে। তো যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তখন এই জিনিসটা সবচেয়ে বেস্ট হবে। এখানে দেখেন একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের। এখন এই ছবিটার আমরা যদি ব্রাইটনেস বাড়াই এই তো
এন্ড ব্রাইটনেসের সাথে সাথে জি বলেন। এটা দেখেন নিচ থেকে নেবেন, দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক দিয়ে আপনি যেটা সিলেক্ট করবেন সেটার একটা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে, অথবা আপনি এইখান থেকে নিউ লেয়ার নিয়ে এইখান থেকে ব্রাইটনেস নিলেও ঠিক সেম কাজটাই হবে। আচ্ছা আমি এটার ব্রাইটনেস অল্প বিস্তর একটু বাড়ানো হয়েছে এই ব্রাইটনেসটা। এখন আসেন আমি যেটা করতে চাচ্ছি এই কিছু এরিয়াকে আমি চাই না যে ব্রাইটনেস এর আওতায় থাকুক। মনে করেন এটা তো ব্রাইটনেস নেওয়া হয়েছে, কন্ট্রাস্ট নেওয়া হয়েছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই গম্বুজগুলো শুধু আমার স্কাইটা ব্রাইট হবে, গম্বুজগুলো হবে না। সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ব্রাশ ইউজ করতে পারেন, ব্রাশ ইউজ করার পর আপনি এখানে ব্ল্যাক কালার নিয়ে ব্রাশে এটা সিলেক্ট করলেন, ওকে সরি, তাহলে গম্বুজগুলো একটু একটু ব্রাইটনেস কমবে আর কি। আপনি যদি এখানে ব্রাইটনেস কমাইতে চান সেক্ষেত্রে এটা এখন হচ্ছে না, কারণ হলো আমি ব্রাশ সিলেক্ট করার পর সরি এটা হোয়াইট হয়ে গেছে, এই জন্য মনে হয় না সমস্যা হয়েছে। এখানে যতটুকু ব্রাইটনেস হয়েছিল সেটা সরি দাঁড়ান তো দেখি, ও আচ্ছা ইফেক্ট হচ্ছে অল্প করে হচ্ছে আর কি, বুঝতে পারতেছি না ব্রাশ ইউজ করলে এখানে ওই ব্রাইটনেসটা থাকবে না, যেহেতু এটা মাস্ক, মাস্ক এরিয়া সিলেক্ট করলে কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এখান থেকেই নিই আমরা আরো একটা অ্যাডজাস্টমেন্ট প্যানেল নিব, সেটা হলো লেভেলস। আচ্ছা লেভেলস নেওয়ার পর এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি, একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা লেভেলস এর কাজ কি। এটা হলো ব্ল্যাক এরিয়া, এটা হলো হোয়াইট এরিয়া, আপনার এই এই পাশটা হলো রাইট থিংসটা হলো হোয়াইট এরিয়া ডেভেলপ করবে আর এটা ব্ল্যাক এরিয়া ডিক্রিজ করবে। এখন ফাইনালি ব্ল্যাক পুরো টোকা সেট হয়ে যাবে, আপনি জি বলেন। আর হোয়াইট লেভেল যদি আমি কমায় দিই এখান থেকে তাহলে কি হচ্ছে, সাদা অংশটা ডিক্রিজ হচ্ছে, দেখেন এখান থেকে সাদা অংশ ডিক্রিজ হচ্ছে, আর এইটা দিলে এটা ব্ল্যাক এরিয়া ডিক্রিজ হচ্ছে, হোয়াইট এরিয়া বাড়তেছে, এটাই হলো আমার লেভেলের কাজ। তো এখন আমি আসলে যেই কাজটা করব, আমি শুধু এই 8 GB অপশন থেকে দেখেন এখানে 8 GB আছে, 8 GB অপশন থেকে আমি এটার মধ্যে সবচাইতে বেশি যেই বিষয়টা আছে সেটা হলো আপনার এই ব্লু অ্যান্ড হোয়াইট বেশি আছে, তো আমরা এখানে একটা কালার নিয়ে নিই, সেটা হলো আমরা রেড নিয়ে নিই। রেড নিয়ে নেওয়ার পর আমরা যদি এই ব্ল্যাক লেভেল এই রেড থেকে এখন যদি এটাকে দেই তাহলে যে সাদা অংশটুকু সেটা কি হবে, রেড হবে, ব্ল্যাক যদি কমাই আপনারা একটু বুঝেন ব্যাপারটা, এই ব্ল্যাকের লেভেল ব্ল্যাকের পরিমাণ যদি কমাই, এই ব্ল্যাক এরিয়াটা যদি আমরা কমাই মিনিমাইজ মাইনাস করি ঠিক আছে, তাহলে কি হবে রেড বাড়বে, কারণ যেই এরিয়াটুকুতে ব্ল্যাক কমাবেন সেই এরিয়াটুকুতে রেড বাড়বে, কিন্তু হোয়াইট আছে। এখন দেখেন এটা এইভাবে থাকুক, হোয়াইট এরিয়া থেকে যদি আমি এটাকে নিই তাহলে কি হচ্ছে এখানে ব্ল্যাক এরিয়াটা বাড়বে, একটু ব্ল্যাক হবে সে কি হবে, তো সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক এরিয়াটা কমাবো। আচ্ছা আমরা একটু এরকমই চাই, ওকে এত বেশি দিলে আবার খারাপ দেখাবে, অল্প দেন, আমরা আস্তে আস্তে কাজ করবো, একসাথে সব কাজ করা যাবে না। এখন যেই কাজটা আমরা করব, আমরা আকাশ ব্লু, আমরা ব্লু পার্ট একটু ডেভেলপ করব। এই লেভেলের সবচেয়ে ভালো বিষয় হলো আপনি যদি ব্লু সিলেক্ট করে এটাকে ডেভেলপ করেন তাহলে এখন অন্য কোনো পার্ট খুব একটা ইফেক্ট হবে না, ব্লু এরিয়াটা বেশি ইফেক্ট হবে। আচ্ছা অল্প আমরা দিয়ে দিই, বেশি দিলে হবে না, ওকে এখন এটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। ওকে এটা ছিল কি ব্রাইটনেস কন্ট্রাস্ট এন্ড লেভেল, আমি জাস্ট প্রাইমারি স্টেপে এটা দেখাইলাম, তারপরে আমরা এটার অ্যাডভান্স লেভেলও আসবো, অ্যাডভান্স লেভেলের কাজও আমরা করবো, সমস্যা নেই। কতগুলা প্যানেল যে চলে, এখন দেখাবো কিভাবে মসজিদকে আমরা সোজা করবো। অনেক সময় এই লেভেল আপনি যদি আপনার মোবাইলে ছবি তুলেন, যদি ল্যান্ডস্কেপে তুলেন তাহলে ভার্টিক্যাল হয়ে যায়, আবার যদি আপনি ভার্টিক্যাল তুলেন ল্যান্ডস্কেপ হয়ে যায় কম্পিউটারে নিলে, এরকম দেখবেন অনেক প্রবলেম ফেস করেন, অনেক সময় হয় না এরকম যে ল্যান্ডস্কেপে তুললেন কম্পিউটারে নেওয়ার পর সেটা ভার্টিক্যাল হয়ে গেল এরকম। আচ্ছা এখন এই কাজটা, এখন আমরা যা করবো এখানে
সেটা হলো আমরা এই ইমেজটাকে জাস্ট রোটেট করে দেব। এটাকে আমি যদি সাইজ কনভার্ট করি তাহলে প্রবলেম। আমি ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর দেখেন এখানে ইমেজ রোটেশন একটা অপশন পাবেন। এই ইমেজ রোটেশন থেকে এটা কিন্তু আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ যদি করে দেই তাহলে এটা রোটেট হয়ে যাবে, আর যদি 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ করে দেই তাহলে আমার গম্বুজগুলো নিচে চলে যাবে। এই সরি, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজে আমাদের ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ক্লকওয়াইজেই ঠিক হওয়ার কথা ছিল। দাঁড়ান, ও আচ্ছা, আমি তো আগে এটাকে এখান থেকে বাঁকা করছি। ও, এই যে এটা ক্লকওয়াইজ, আচ্ছা ওইটা ক্লকওয়াইজ ছিল, আমরা কাউন্টার ক্লকওয়াইজ থেকে এটাকে ঠিক করতে পারি। ওকে, এটা ছিল একটা বিষয়। জি, বলতেছেন কিছু? আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা এরকম একটা ছবি ইম্পোর্ট করব, সেখান থেকে এক্সপোজার লেভেলটা আমরা যদি নেই, এর আমরা এখান থেকে নিব, কারণ হলো আমরা নতুন লেয়ার নিতে চাচ্ছি যে এক্সপোজার। এই এক্সপোজারটা আপনি কিন্তু এখান থেকেও নিতে পারেন। এই দেখেন এক্সপোজার, এখান থেকে এক্সপোজার নেওয়ার পর উপরে এটা ব্লেন্ডিং হয়ে যাবে অনেকটা। আবার এখান থেকেও আপনি নিতে পারেন এক্সপোজার, দুইটাতেই আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে। আচ্ছা, এখন এক্সপোজারের ব্যাপার স্যাপারটা কি আসলে, চলেন আমরা দেখি। এক্সপোজারের তিনটা অপশন পাবেন আপনি, এক্সপোজারে কাজ করার জন্য তিনটা অপশন পাবেন। একটা অপশন হলো শ্যাডো, একটা হলো মিড টোন, একটা হলো হাইলাইট। এক্সপোজার এটা হলো হাইলাইট কমাবে বা বাড়াবে, এটা হাইলাইট, এই দেখেন কমাবে বা বাড়াবে, এই লাইটটা কমাবে বা বাড়াবে, যেটা হাইলাইট এরিয়া মানে সবচেয়ে ব্রাইট এরিয়া কোনটা, বাহিরের অংশটা না, এক্সপোজার সেটাই করবে, এই অংশটাকে ব্ল্যাক অথবা হোয়াইট করবে। ওকে, আচ্ছা এখন চলেন অফসেট কি করে সেটা আমরা দেখে নিই। অফসেট লেভেল শ্যাডোর পরিমাণটা বাড়ায় এবং কমায় এক্সপোজার লেভেলে। এই অফসেট যদি আপনি কমান তাহলে শ্যাডোর পরিমাণটা এখানে বাড়বে কমবে? দেখেন অফসেট কমানোর পরে যতগুলো ব্ল্যাক এরিয়া ছিল, শ্যাডো ছিল যে সকল এরিয়া, দেখেন এই খাস কাটা অংশগুলোতে যেখানে শ্যাডো ছিল সেই শ্যাডোর পরিমাণটা কি হয়েছে, বাড়ছে। এটা হলো আমার অফসেটের কাজ। আর অফসেট যদি আপনি একটু বাড়াই তাহলে কি হবে, ওই যে ভিতরের যেই ব্ল্যাক অংশটুকু, শ্যাডো যেখানে আছে সেগুলো ডেভেলপ হবে। ওকে, আর এখানে দেখেন একটা অপশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, গামা কারেকশন। এই গামা কারেকশন আসলে কি করে, এটা আমার মিড টুন ডেভেলপ করে। মিড টুনটা আসলে কোনটা, এই এই বাহিরের যেটা সেটা তো হলো আপনার কি হাইলাইট এরিয়া, একদম আমি দেখতে পাচ্ছি খুব সহজে, আর ভিতরের এরিয়াটা হলো শ্যাডো এরিয়া যেটা ব্ল্যাক। এখন এই বাহিরের আর ভিতরের এরিয়ার মাঝখানে একটা এরিয়া দেখবেন, এটা মিড মানে অল্প ব্ল্যাক অল্প শ্যাডো এরকম একটা এরিয়া আছে মিড টুন, ঠিক আছে? তো এই গামা কারেকশনটা আসলে এই মিড টোন এরিয়াটাকে ডেভেলপ করে। হ্যাঁ, মিড টোন এরিয়াটা, গামা যখন আপনি কমায় দিবেন ওই যে মিড টোন এরিয়াটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন এক্সপোজার নিয়ে কাজ করবেন তখন আপনাকে হুট হাট আপনার এটার ভ্যালু বাড়াইতে পারবেন। আপনি আপনার চোখে যতক্ষণ পর্যন্ত সেটা পারফেক্ট মনে না হবে বা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার কাজটা আসলে হচ্ছে কিনা, ঠিক আছে? তো এখন যদি আমি এই ফটোটার এক্সপোজার লেভেল একটু বাড়াই তাহলে কি হয়েছে, এখন বাহিরের অংশটা একদম লাইট হয়েছে। এটা হলো এক্সপোজারের কাজ, হইতেই পারে। এখন আমি অল্প একটু অফসেট বাড়াবো, অফসেট বাড়ালে ভিতরে একদম গ্রে হয়ে যাচ্ছে, কারণ কি এই ছবিতে এর চাইতে বেশি হবে না, বুঝছেন? আমরা যদি হাই রেজলিউশনের একটা ছবি নেই আর ভিতরে আমরা ন্যূনতম কালার পাই তাহলে অফসেট লেভেলটা আরো পারফেক্টলি কাজ করবে। এখন আমি যা করব, এই গামা কারেকশনটাকে একটু মাইনাস করে দেব। গামা কারেকশন মাইনাস করলে কি হয়, ওই যে ভিতরের যে এরিয়াটা মিড টোন এরিয়াটা সেটাকে একটু হাইলাইটস করে। আচ্ছা, তারপরে আমরা অল্প অল্প করে করবো এগুলো, আসলে এক্সপোজার লেভেল আরেকটু বাড়াবো, বাড়ানোর পরে অফসেট আরেকটু বাড়াবো, আর এই গামা কারেকশনটা আরেকটু কমায় দেব। হ্যাঁ, এই ছবিতে আসলে আমরা পারফেক্ট রেজাল্টটা পাবো না। এই ছবিতে পারফেক্ট রেজাল্টটা পাবো না, কারণ হলো আমাদের এমন একটা ছবি দরকার ছিল যেটার ভিতরে ডিটেলস মানে খুব ভালো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন মোটামুটি আমি এটা এটাই আপনাদেরকে বললাম যে আসলে কোনটা কোন কাজটা করে। যেমন দেখা গেছে আপনার এখানে ওই এক্সপোজারটা আপনার হাইলাইটস এরিয়াকে বাড়ায় কমায়, অফসেটটা শ্যাডোকে ইনক্রিজ করে ডিক্রিজ করে, আর গামা কারেকশনটা আপনার মিড টুন যেটা এটাকে ডিক্রিজ করে এবং ইনক্রিজ করে। দেখেন আমি যদি গামা কারেকশন
অনেক আপ করে দিই, তাহলে দেখেন মিড টোন গুলো এরকম। এটাকে আপনি একটু নিচে নিয়ে যান, মানে মিড এরিয়া যেগুলো এগুলোকে মানে অল্প লাইট, বেশি লাইটও না বা কম লাইটও না, এরকম এরিয়াটুকু ডেভেলপ করে। আচ্ছা, আমরা এই এক্সপোজারের আসলে আরো একটা অ্যাডভান্স ক্লাস, যদি আমরা এই ছবিটাতে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সেটা এই এখান থেকেই নিতে পারি। দেখেন একদম শেষের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, অ্যাডজাস্টমেন্ট টুল, সেটা হলো সিলেক্টিভ কালার। এটা আপনি এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলের একদম শেষে পাবেন। দেখেন সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার নেওয়ার পর আপনার এখানে কতগুলো অপশন চলে আসছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই সিলেক্টিভ কালার থেকে আমরা কি কি করব সেটা আমরা এখন দেখব। সিলেক্টিভ কালারের নিচে দুইটা অপশন আছে, একটা হলো কি রিলেটিভস। আপনি রিলেটিভস দেওয়ার পরে যদি আপনি আপনার এই যে এখানে ব্ল্যাক দেয়া রেড দেয়া আছে, রেডের পরিমাণ বাড়ান কমান, আপনি এটার খুব একটা পার্থক্য বুঝবেন না। মানে রিলেটিভস কি করে, এটাকে ব্লেন্ডিং করে ফেলে, আপনি যেই কালারটা এখানে অ্যাপ্লাই করবেন সেটাকে ব্লেন্ডিং করে ফেলবে। এই জন্য আমরা বেস্ট রেজাল্টের জন্য আমরা অ্যাবসলিউটটাই দেখব, ঠিক আছে, অ্যাবসলিউটটাকে সিলেক্ট করে নেব কাজ করার জন্য। এখন এটাতে আমি প্রথম রেড নিয়ে নিলাম, এখন রেড যতটুকু এরিয়া আছে আপনার এখানে, এটার যদি ব্ল্যাক এরিয়া কমান, ঠিক আছে, তাহলে রেড এরিয়াটুকু ব্ল্যাক হবে, বুঝতে পারছেন, আর যদি বাড়ান রেড এরিয়াটুকু মানে হোয়াইট হবে। ওকে, এখন রেড এরিয়ার জন্য এটাতে খুব একটা বেশি পার্থক্য হয় নাই। রেডের জন্য দেখেন সায়ানরা যদি কমাই, রেডে খুব একটা ইফেক্টিভ না এখানে, কারণ এটার মধ্যে রেড কালার নাই বললেই চলে, খুব কম। তো আমরা কোথায় চলে যাব আমি সরাসরি দেখাই দিই, কারণ এত বেশি কথা বললে ক্লাস বড় হয়ে যাবে, দেখতে বিরক্ত লাগবে। আমরা এটাকে যা করতে পারি, এটা গ্রিন আছে এখানে, গ্রিন এরিয়াটাকে একটু ডেভেলপ করতে পারি, সবচেয়ে বেস্ট কন্ডিশন যেটা গ্রিন। এখন যদি গ্রিন এরিয়ার ব্ল্যাকটাকে আমি কমাই, তাহলে কি হচ্ছে, গ্রিন এরিয়াটার ব্ল্যাক অংশ ডেভেলপ হচ্ছে, আর যদি ব্ল্যাকটাকে আমি বাড়াই, বাড়াইলে একটু ফ্যাকাশে হবে। আচ্ছা এটা কমাই, এখানে ইয়েলোটাকে আর একটু কমাই দিই গ্রিন এরিয়ার, আর সায়ানটাকে, সায়ান এরিয়াটাকে মাইনাস করে দিই। আচ্ছা চলো এখন আসেন ইয়েলোতে যাই, এটা হলো ইয়েলোর পরিমাণটা সবচেয়ে বেশি এখানে, যেহেতু সেহেতু ইয়েলোতে গেলে আমাদের এটা ভালোভাবে ডেভেলপ হবে। ইয়েলোর ব্ল্যাকটা যদি আমরা কমাই, তাহলে কি হচ্ছে, এটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাকটা কমাইলে ইয়েলোর হোয়াইটটা বাড়তেছে, হোয়াইটটা বাড়লে কি হবে, ছবিটা ফেটে মানে কি বলে এটাকে জ্বলসে যাবে এরকম। এখন কথা হলো ইয়েলোর ব্ল্যাকটা যদি আমি বাড়াই, তাহলে কি হচ্ছে, আমার গ্রিনটা ডেভেলপড হচ্ছে, কারণ কি ইয়েলো ব্ল্যাকটা বাড়াইলে এখানে ইয়েলোটা ডিক্রিয়াস হচ্ছে। ওকে, আর ইয়েলোর পরিমাণটা যদি আমি এখানে আর একটু হালকা বাড়াইয়া দিই, ওকে, সায়ানটা যদি আমি একটু ডেভেলপ করি আর একটু, ওকে, দেখেন ইয়েলোর পরিমাণ যদি আপনি কমান, তাহলে কি হবে, ইয়েলোর পরিমাণ যত কমাবেন তত এটা ফ্যাকাশেই হবে, ইয়েলোর পরিমাণটা বাড়াইলে আপনার গ্রিনের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা ওকে, আর ব্ল্যাকটাকে একটু এখন কি করব, কমায় দিব। এখন কি হচ্ছে বুঝতে পারছেন, আমরা ইয়েলো থেকে ব্ল্যাক মাইনাস করে দিছি, তাহলে কি থাকবে, আমাদের গ্রিন থাকবে। এটা এটাই মনে হয় বেস্ট টিউনিং হয়েছে। ওকে, এখন আসেন এখানে আরো একটা কালার আমরা ডেভেলপ করব, সেটা হলো ব্লো, আকাশের কালারটা আমরা একটু ডেভেলপ করতে চাই। তো ব্লো নেয়ার পর আমরা যদি ব্লো এরিয়াটাকে একটু ব্ল্যাক এখান থেকে বাড়াইয়া দিই, তাহলে কি হবে, ব্লোটা ডার্ক ব্লু হয়ে যাবে, আর যদি ব্ল্যাক কমাইয়া দেই ব্লোটা লাইট ব্লু হবে। ওকে, আমরা একটু ডার্ক এরিয়ায় যাচ্ছি। এখন মজার বিষয় হলো সিলেক্টিভ কালারের মজাটা হলো আপনি কালার বাই কালার এখানে এডিটিং করতে পারেন, কালার বাই কালার, এখানে আপনাকে অন্য কোনো অপশনে যেতে হবে না, আপনি যেই কালারটা ডেভেলপ করতে চান সেই কালারটাই ডেভেলপ হবে। এখন পার্থক্যটা বুঝবেন যদি আমি আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অন অফ করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যদি আমি অফ করে দিই, তাহলে ছবিটা ছিল এরকম লালচে ফ্যাকাশে বা জ্বলসে যাওয়া একটা ছবি। যখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অন করে দেব, তাহলে ছবিটার ডিটেলস আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটার ব্লো এরিয়া, এটার এটার গ্রিন এরিয়া আগের চাইতে ডেভেলপ হয়েছে। তো এটাই ছিল আসলে সিলেক্টিভ কালার। আমরা শুরু করি, ও আমরা আরো একটা ছবি নিয়ে আসবো।
ওপেন, আমরা ইন্ডিয়ান ওমেন্সদের এই ছবিটা নিয়ে আসলাম। এখন দেখেন মাঝখানের ছবিটা, এই মহিলা একটু কালো, তো সবাই তো চাই সুন্দর হইতে। এমন কথা হলে সে যদি বলে যে আমি তো একটু সুন্দর হইতে চাই, আসলে সবাই চাই দেখেই ফেয়ার অ্যান্ড লাভলির মতো প্রোডাক্ট গুলো চলতেছে, তাই না? তো কথা হলো এখন এরও ইচ্ছা হচ্ছে সে একটু সুন্দর হবে, আমরা তার ইচ্ছাটা পূরণ করে দিই, অল্প একটু ব্রাইটনেস তার এখানে আমরা নিয়ে আসি, সমস্যা। আমরা যে কাজটা করব, এই লেয়ারের উপরে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সিলেক্টিভ কালারের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখন আপনাকে বুঝতে হবে যে এই ছবিকে আপনি ডেভেলপ করার জন্য কোন কালারটা এখানে সবচেয়ে বেশি সেইটাকে আপনি ব্ল্যাক এরিয়া মিনিমাইজ করবেন বা ডিক্রিজ করবেন। এই মহিলার ফেসে রেডের প্রাদুর্ভাব আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ব্ল্যাক অ্যান্ড রেড, এটার প্রাদুর্ভাব আছে। তো আমরা এখন, জি হ্যাঁ, তাহলে আমরা এই যে এখানে কালার থেকে আমরা রেডে যাব, রেডস, রেডে গিয়ে এদের ব্ল্যাক এরিয়াটা কমায় দিব। মানে কি, এটা আমার ডিক্রিজ হচ্ছে, মানে এক কথায় এখানে রেড এর যে ব্ল্যাক এরিয়াটা সেটা যদি আমরা কমায় দেই তাহলে এটা অল্প বিস্তর হোয়াইট হবে। আচ্ছা, তারপরে আমরা রেড থেকে ইয়েলোতে যাব, ইয়েলোতে যাওয়ার পর ইয়েলোটা একটু আমরা এটাতে কমায় দেব, বুঝছেন? যদিও ইয়েলোটা পিছনে বেশি ডেভেলপ হবে, ওই যে পিছনের গাছপালাগুলো ডেভেলপ হবে, কিন্তু তারপর তার ফেসে আমরা অল্প বিস্তর ইয়েলো রাখবো। ওকে, এখান থেকে একটু কমায় দিই, জাস্ট পারফেক্ট, এইটুকুই থাকুক। এখন কোয়েশ্চেন হলো, আমি তো চেয়েছিলাম শুধুমাত্র মাঝখানের মহিলাটাকে একটু ফর্সা করতে, কিন্তু এখন আমার এই ইফেক্ট গুলো আমার সমস্ত ছবির উপরে, আমার ইমেজের উপরে পড়ে গেছে। হ্যাঁ, আমি এটা চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে মাস্কটা ইনভার্ট করে দেব। তো আমি যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে মাস্ক এখন ইনভার্ট হয়ে গেছে। মানে হয়েছে কি, মানে হোয়াইট যে এরিয়াটা ছিল ব্ল্যাক হয়ে গেছে মাস্ক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাস্কের জায়গায়, মানে টোটাল আগের পর্যায়ে গেছে, ছবিটা যা ছিল আগে ঠিক তাই হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একদম সেম আগের মতো হয়ে গেছে। এখন আমরা যা করব, আমরা শুধুমাত্র এই মহিলার ফেসটাকে ডেভেলপ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা একটা ব্রাশ টুল নিব, হ্যাঁ একটা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল, ব্রাশ টুল নেওয়ার পর আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইটই করে দেবো, হোয়াইট, ফরগ্রাউন্ড কালার হোয়াইট করার পর আমাদের অপাসিটি ফ্লো যা আছে তাই থাকবে, সেখানে চেঞ্জ হবে না। এখন অনেক সময় মোডটা নর্মালি থাকবে। এখন চলেন আমরা এই ফেসটুকুকে একটু হোয়াইট করার চেষ্টা করি, আগের চাইতে হোয়াইট হচ্ছে মহিলার ফেসটা, এই তো। আর একটু বড় করে দিতে পারি আমরা, আচ্ছা এইটা আপনারা ডিটেলস করে নেবেন, হ্যাঁ আমি শুধু রাফলি এটা দেখাচ্ছি, আপনারা ডিটেলস এটা একটু প্র্যাকটিস করে নেবেন যে কিভাবে কি করা যায়, মানে এইগুলো আরো কিছু কাজ আছে। আপনার এই ব্রাশটাকে ছোট করতে হবে, ছোট করে যে এরিয়াটা ধরতে হবে চোখের, তারপরে এই এরিয়াটা ধরতে হবে ডার্ক এরিয়া, ঠিক আছে, যে সকল জায়গায় আপনার প্রচুর পরিমাণে ব্ল্যাক সেই জায়গাগুলো আপনি ডেভেলপ করতে পারেন। তো আগের চাইতে সে একটু, আগের চাইতে একটু হইলো সুন্দর হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, এখন আসেন ঠোঁটের এরিয়াটুকু আমরা একটু হালকা ডেভেলপ করবো, এইটুকু একটু, এই যে, তারপরে আবার আপনি এই নিচের বুকের এরিয়াটুকুকে আপনি ডেভেলপ করবেন, বড় ব্রাশ দিয়ে একবারে একসাথে এই করে দিই। হ্যাঁ রাফলি আমি দেখাই দিই আপনার, তবে প্র্যাকটিস করে নিন। ওকে ফাইন, এখন ব্যাপারটা কি হয়েছে বলেন তো, এখন যা হয়েছে, আমি এই যে মাস্কিং যে এরিয়াটা ছিল আমার সিলেক্টিভ কালারের, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপরে হোয়াইট মাস্কিংটা দেখা যাচ্ছে, দেখছেন? আমি যেটার উপরে ব্রাশ করছি এটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল মাউস ক্লিক করি, তাহলে আমার সেই এরিয়াটুকুই সিলেক্ট হবে যে এরিয়াটুকুতে আমি, মানে আমার ব্রাশটা ইউজ করছি, হ্যাঁ মাস্ক করছি, ব্রাশটা ইউজ করছি, তাই না? এখন আসলে আমি ওইটাকে একটা কাজ করতে পারি, কন্ট্রোল তারপরে মাউস ক্লিক করবে ওই ব্ল্যাক এরিয়াতে, মানে মাস্কিং এরিয়াতে। এখন যদি আমি এটাকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, আমরা একটা লেভেল নিই, লেভেল নেওয়ার পর আমরা এই ব্ল্যাক এরিয়াটাকে একটু হোয়াইট করে দেবো, অল্প, বেশি করলে আবার বাজে দেখাবে, অল্প করেন, হ্যাঁ এই এতটুকু রাখেন, এটাই ফাইন, এতটুকু রাখলেই হয়। তো এখন আমরা যদি দেখি যে পাশের দুইটা মহিলার চাইতে আমার এই মহিলাটা আগের চাইতে একটু সুন্দর হয়ে গেছে, এটা আরেকটু ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ আমি কিন্তু রাফলি করছি, এটা আরেকটু ব্যালেন্স রাখলে আপনি আরো, হ্যাঁ আরো আরো ভালোভাবে, আচ্ছা এটা দেখাবো না, সমস্যা নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু ওইটা আপনি নিজে নিজে চেষ্টা করলেই পারবেন, ওইটা কোনো প্রবলেম নেই।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি নিজে নিজে চেষ্টা করলেই পারবেন। এখন আসেন, এটা একটা শো, শো এর ছবি। আমরা এখন আমরা লেসো টুল ইউজ করব। এই লেসো টুল ইউজ করে ছবিটাকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব। যেমন দেখা গেছে শুধু আকাশের কালার থাকলে আমাদের সমস্যা নেই, কারণ যেহেতু আমরা এটা মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব, এখানে আকাশ থাকলে প্রবলেম নেই, কিন্তু এই পিলার থাকলে প্রবলেম। তো এই পিলারটাকে আমরা মাইনাস করে দেবো এখান থেকে। সরি, আমার পিলারটা ভালোভাবে ধরা হয়নি, আবার আমরা করব এটা। আমরা এটা পিলারটাকে আগে ধরবো এখান থেকে এই পর্যন্ত, এই এই। এখন আপনি যা যা ইচ্ছা তাই আকাশের অংশটা রাখতে পারেন সিলেকশনের মধ্যে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা এটা কি করব, আমরা জানি এখানে একটা টুলস আছে আমাদের, ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করে, আমাদের যে কোনো একটা কালারকে নির্দিষ্ট পিক্সেলকে সিলেক্ট করে, নির্দিষ্ট পিক্সেলকে ডিসিলেক্ট করে। আমি এই সিলেকশন এরিয়া থেকে নির্দিষ্ট পিক্সেলকে ডিসিলেক্ট করব। নির্দিষ্ট পিক্সেল কোনটা? এটা হলো ব্লো, ব্লোটা হলো আমার পিক্সেল, এটাকে আমি ডিসিলেক্ট করব। সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করে মাউস ক্লিক করলে এইটা পিক্সেলটা ডিসিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন কি করছি আমি এখানে? আমি অল্টার প্রেস করে মাউস ক্লিক করলাম, তো এটা ডিসিলেক্ট হয়ে গেল, মানে এই পিক্সেলটুকু এই যে মাঝখানে আছে এটাকে আমরা সাবস্ট্রাক্ট করে দিলাম। এই তো এখন আমাদের সিলেকশনে চলে আসলো অনলি এই শোটা। হ্যাঁ, এই হাই হিল শোটা এটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাব। সেখানে যাওয়ার পর হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেখেন কোথায় আছে, দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই অপশনে যাওয়ার পর আমরা প্রথমত এটার যেই বিষয়টা বিল্ড আপ করবো সেটা হলো স্যাচুরেশন লেভেলকে আমরা একটু বাড়াইয়া দেবো। যদি আমরা ফুল ফিল বাড়াইয়া দিই তাহলে কি হয়, একটা বাজে একটা একদম মানে ইফেক্টিভ একটা ই হয়ে গেল পুরো, তাই না? আচ্ছা, আমরা এতটুকু চাচ্ছি না, আরেকটু কমায় দিই এটা। তার কিন্তু এত কমাবো না, আমরা রেট রাখবো, মানে বাজে দেখাবে এরকম একটা রেট আমরা রাখবো। ওকে, এই কন্ডিশনে রাখলাম। এখন আমরা যেই কাজটা করব, আমরা স্যাচুরেশন আগেও ক্লাসে দেখাইছি, আপনারা জানেন আমরা কালার বিভিন্ন কালারকে ডেভেলপ করি স্যাচুরেশন দিয়ে। তো এখন যেই কাজটা আমরা করব, আমরা ভাইব্রেন্ট ইউজ করবো এখানে। ভাইব্রেন্ট আমরা আবারও যাবো এখানে, এখান থেকে একটা ভাইব্রেন্ট লেয়ার নিব। এই দেখেন ভাইব্রেন্স, এই ভাইব্রেন্স লেয়ারটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এখানে ভাইব্রেন্স লেয়ারটা কি করে, এই স্যাচুরেশন লেভেলটাকে কি করে, দেখেন আমরা যদি এটা কমাই তাহলে কি হয়েছে, এখানে কিন্তু রেড নাই, এটা পলিশ করে দিছে। বুঝতে পারছেন ভাইব্রেন্টের কাজ কি, মানে রেডটাকে সে কি করছে, পলিশ করে দিছে একদম। এই দেখেন রেডটাকে সে পলিশ করে দিছে। এই যে ভাইব্রেন্ট, যদি আপনি এটার এটা যদি বাড়ান কমান তাহলে দেখবেন সেটা পলিশড হয়ে যাবে একদম অনেকটা। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে আরেকটু পিছনে নেই এরকম, আর এটাকে একটু বাড়াইয়া দিই, এটা যদি কমাইয়া দেন তাহলে এরকম ফ্যাকাশে হয়ে যাবে, অনেক বাড়াইয়া দিলে লাল হয়ে যাবে 100% দিলে। এটা আপনার একটা নির্দিষ্ট মাপে রাখতে হবে, যেন এটা আপনার রিফ্লেক্টেড এরিয়াটাও থাকে আর ভাইব্রেন্টটাও, যদি বাড়াইয়া দেন এটা তাহলে এরকম হয়ে যাবে, একদম রেড হয়ে যাবে। তো স্যাচুরেশন ভাইব্রেন্সে গিয়ে এই স্যাচুরেশন লেভেলটাকে আপনার চোখে যতটুকু ভালো দেখায় ঠিক ওই লেভেল পর্যন্ত এটাকে আপনার এডিটিং করতে হবে। ওকে, আমার মনে হচ্ছে যে এই কন্ডিশনে থাকলে মনে হয় একটু ভালো। ওকে, এটা এখানে আমরা ফিক্সড করে দিলাম। তাহলে কি হলো, আমরা শুধুমাত্র এই ছবির মধ্যে আমরা সমস্ত ছবিটাকে কিন্তু টাচ করি নাই, আমরা যা করছি শুধুমাত্র এই জুতার অংশটাকে, জুতাটা আগে এরকম ছিল এটাকে আমরা এরকম করে দিছি। এটার রেটটা আপনারা আর একটু কমায় দিতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা করলে এটা রেটটাকে আরো কমায় দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা আসলে কিরকম চান। তো এরকম আমরা প্রোডাক্ট ডেভেলপের ক্ষেত্রে অনেক সময় এই কাজগুলো করে থাকি, একটা প্রোডাক্ট রিটাচিং এর জন্য এরকম কাজ আমরা করে থাকি। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন ইউএন স্যাচুরেশন আর একটু প্র্যাকটিস করব। তো এখানে আমরা একটু দেখব এই বিষয়গুলোকে, এটাকে আনলক করে দিই। আমরা এখানে হিউ স্যাচুরেশন টা নিব, নেয়ার পর এখান থেকে আমরা যদি রেডটাকে বাড়াই তাহলে বুঝতে পারতেছেন অনলি রেড এরিয়াটা ডেভেলপ হচ্ছে এখানে হিউ স্যাচুরেশনে। আবার কমাই,
অনেক কমাইয়া দিই, তাহলে কি হয়, এই ছবির মধ্যে যতটুকু অংশ রেড আছে, মানে রেড পিক্সেল, সেই পিক্সেলটাই ডেভেলপ হবে এই স্যাচুরেশন। আচ্ছা, আমরা চাই রেডটা ফ্যাকাশে, হচ্ছে আমরা ডার্ক রেড চাই, এত বেশি দিলে খারাপ দেখাবে, এইটুকু আমরা চাই। ওকে, এখন আসেন আমরা এই ছবিটার যদি ব্লু কালার আছে এখানে, হোয়াইট কালার আছে, এগুলোকে আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা ব্লুকে অ্যাডজাস্ট করতে পারি। সরি, এখান থেকে আপনি লাইটনেসটা একটু কম বেশ করতে পারেন, তাহলে কি ফুল ইমেজেরই লাইটনেস কম বেশ হয়ে যাবে এখান থেকে, মানে আপনি কতটুকু লাইট চান এই স্যাচুরেশনের সময় এই লাইটটাকে ইউজ করতে পারেন। এখন যদি আপনি এখান থেকে ব্লুতে যান, তাহলে এই ব্লু আর রেড মিক্সড হয়ে আমার একটা গ্রে কালার তৈরি হবে। হ্যাঁ, এই তো, এখন আপনি এখান থেকে কালারটি চেঞ্জ করতে পারেন, আপনি কোন কালার নিতে চান, যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে আপনার, হোয়াইট হোয়াইটটা হোয়াইটই থাকবে যেহেতু 255, এখন এটার অন্য কালারগুলো চেঞ্জ হবে। এই দেখেন, রেডটা চেঞ্জ হয়ে অন্য একটি কালারে কনভার্ট হয়ে গেছে এখানে। আবার যদি আমি এখানে যাই, তাহলে দেখেন রেডটা চেঞ্জ হয়ে একদম ব্লু কালার হয়ে গেছে। আবার যদি আমি এটা আরেকটু রেটে যাই, এই দেখেন পেস্ট কালার হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো একই কালার পিক্সেলের অবজেক্ট আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আমি এই ছবিটাকে, ইমেজটাকে আর একটু সাইজিং করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কোথায় গিয়ে করতে পারি, কেউ একজন বলেন। আমরা এই কাজটা করতে পারি ইমেজে যাওয়ার পর, হ্যাঁ ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ, ইমেজ সাইজ এখানে যাওয়ার পর, এখন আমি এটাকে 5000 সাথে অনেক হাই রেজলিউশন পিক্সেল, আমি উপরেরটা দিতে চাই 900 পিক্সেল, আর নিচেরটা দিতে চাই 1280 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি সাইজ হয়, এটা আমার একটা পোস্টার সাইজ হয়ে গেল। যেরকম আসলে ব্যাপারটা এরকমও চাচ্ছি না, আমি চাচ্ছি তার একটু হোয়াইট হোক। আবার ইমেজে যাব, হ্যাঁ ডিসটর্ট হয়ে গেছে, আমি এরকমও চাচ্ছি না, এটা 1000 দিয়ে দিই, দেখি 1000 দিলে এই তো একটু পাশ হয়েছে। আচ্ছা দেখ, এরকমই থাকুক আপাতত। এখন আসেন আমাদের ফার্স্ট থিংস যেটা দেখবো আমরা টেক্সটে, টেক্সটের মধ্যে আমরা যদি টেক্সট টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের এইখানে টেক্সট টুলের প্রপার্টিস প্যানেলটা দেখতে পাবেন। এখানে এটা টেক্সট গ্রুপ, তারপর হলো টেক্সটের সাইজ, তারপর হলো এখানে টেক্সটের অ্যালাইন, কালার, ঠিক আছে, সব কিছু এখানে চলে আসবে। তো সর্বপ্রথম আমি যেটা করব, এই টেক্সটটাকে আমি রিসেট করে নিব, আমি চাই এটা আমার ডিফল্ট কন্ডিশনে চলে আসুক। এখানে ক্লিক দেওয়ার পর সেটিংসে যাব, রিসেট টুল, তাহলে কি হয়েছে, টেক্সট আমার রিসেট হয়ে গেছে, সবচেয়ে প্রাইমারি কন্ডিশনে যেরকম থাকে টেক্সট এরকম হয়ে গেছে। এখন আমি প্রথমত যে কাজটা করব, আমরা এই টেক্সটটাকে এই ফন্ট গ্রুপে, এই যে একটা ফন্ট গ্রুপ, এখানে ক্লিক করার সাথে সাথে ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা একটা ফন্ট নেম লিখব, মেবি আমি অ্যারাবিক লিখলাম, অ্যারাবিক, দেখেন অ্যারাবিক রেগুলার, অ্যারাবিক অ্যাডোবি অ্যারাবিক রেগুলার, সব অ্যারাবিক চলে আসছে এখানে। আর এই একটা টেক্সট আছে সেটা ইংলিশে, আমরা অ্যারাবিক পাবো, এইটা না, আমরা এম দিয়ে কোনো টেক্সট আছে কিনা দেখি, আছে, অনেক টেক্সট পাবো আমরা। কিংবা আপনি যদি স্পেসিফিক কোনো টেক্সট খুঁজতে চান, তাহলে এইখানে গিয়ে যান মিনিয়ন প্রো, মিনিয়ন, সরি মিনিয়ন প্রো, সরি মিনিয়ন, আচ্ছা দেখেন মিনি লেখার সাথে সাথে মিনিয়ন প্রো সবগুলো অপশন এখানে চলে আসছে। তা আমি মিনিয়ন প্রো বোল্ট এটা চাচ্ছি, এই টেক্সটটা আমি নিব এখানে। আচ্ছা চলেন, এই যে এখানে এখানে কিছু অপশন পাবেন আপনি, বোল্ড, রেগুলার, ইটালিক, মানে এই টেক্সটের যে বোল্ড অপশনগুলো এখানে দেখতে পাবেন। আচ্ছা এখন আসেন আমি এখানে লিখি, দেখেন এটা দেওয়ার পর এতই ছোট হয়েছে যে আমি যদি টেক্সট লিখি এখানে তাহলে কিছুই দেখতে পাবো না। তো এই ক্ষেত্রে আমি কি করি, আমার টেক্সটের এই সাইজ, ফন্ট সাইজটা বড় করতে হবে, এটা বিভিন্ন আয়াতে আমরা বড় করতে পারি, এই ড্রপ ডাউন মেনু থেকে আমি 72-তে এরকম বড় করতে পারি এইভাবে, কিংবা এখানে যদি আমি লিখে দিই 100, তাহলে 100 PT হয়ে যাবে এরকম, কিংবা এর থেকেও বড় যদি আমি করি বা আমি ম্যানুয়ালি করতে চাই, তাহলে এই দেখেন টির উপর আপনার মাউস কার্জার রেখে এটাকে যদি আপনি ডাইনে মানে ড্র্যাগ করেন, টেক্সটের আকৃতি বাড়বে, আর যদি লেফটে ড্র্যাগ করেন তাহলে টেক্সটের আকারটা একটু কমবে, ঠিক আছে। এইভাবে আমরা টেক্সটের সাইজ ছোট বড় করতে পারি। ওকে, এখন আসেন এখানে আমরা লিখে দিলাম একটা ওয়ার্ড লিখি, যেহেতু টেক্সট এখানে আছে সেহেতু
লিখে দিলাম এই অর্থে লিখে দিলাম। এখন আপনাকে ডিজাইন সেক্টরে যেটা মনে রাখতে হবে, এখানে যদি আপনি শুধু একটা ব্ল্যাক কালার বিউটি দেন তাহলে এই ছবির সাথে কি হবে না, ম্যাচড হবে না। তাহলে আমার কি দিতে হবে এখানে কালারটা? এখান থেকে আপনি কালার নিতে পারেন, অবশ্যই এটা একটা রেড এমনকি লাইট উজ্জ্বল কালার দিতে হবে এখানে, তাহলে এই জিনিসটা এটার সাথে অনেকটা ম্যাচড আপ হবে। আচ্ছা এখন আসেন আমি দেখব এখানে অ্যালাইনের কিছু অপশন দেখতে পাবেন। এখানে অ্যালাইন, এটা হলো লেফট অ্যালাইন, এটা হলো মিডল অ্যালাইন, আর এটা হলো রাইট অ্যালাইন। এখন আমরা যা করব, এই অপশনটাকে দুইটা সিলেক্ট করব, আমরা টেক্সট লেয়ারটাকেও সিলেক্ট করব, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এই অ্যালাইন অ্যালাইন করব উপর থেকে, যদি এইটা দিই তাহলে কি হবে, আমার টেক্সটটা আমার ব্যাকগ্রাউন্ডের উপর থেকে একদম উপরে চলে যাবে, হ্যাঁ অ্যালাইন্ড হয়ে গেল। আর যদি এইটা দেই তাহলে একদম নিচে থাকবে অ্যালাইন্ড, আর যদি আমি এইটা দিই ডানে থাকবে, এটা দিই বাইরে থাকবে। আমরা তো এটা বুঝি অ্যালাইনের বিষয়টা। এখন এইটা যদি আমি দিই তাহলে কি হবে, একদম মিডল কন্ডিশনে। কোন জায়গার মিডল এটা? এই দেখেন এই দুইটার মিডল, রাইট অ্যান্ড লেফটের একদম বটম কর্নারের মিডল। এখন যদি আমি চাই এটা সেন্টারে থাকবে, তাহলে এই যে এটা হলো সেন্টার, ক্লিক দিয়ে দিলে এই ভিউটিটা আমার সেন্টারে থাকবে। কিন্তু আমি আসলে এইরকম অ্যালাইন এই মুহূর্তে চাচ্ছি না, এটা দেখানোর জন্য এটা আমি এইরকম আমি ম্যানুয়ালি এটা রাখবো এখানে। ম্যানুয়ালি এটা রাখার পর আমরা এটা যে কাজটা করব, আমি চাই এটার কার্নিং এবং লেডিং এগুলো আমরা বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা ক্যারেক্টারে চলে যাব, এখানে ক্যারেক্টার দেখেন, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটার কার্নিংটা একটু বাড়াই, হ্যাঁ একটু বড় করে দেন কার্নিংটা। ওকে লেডিংটা দরকার নাই এখন, থাকুক এভাবে, সমস্যা নেই। আমরা কার্নিংটাকে একটু বড় করে দিতে পারি কিংবা লিডিংটাই প্রেসে রাখতে পারি। ওকে এইখান থেকে আমরা আসলে অনেক কিছু করতে পারি আমাদের এই ক্যারেক্টারের প্যানেল থেকে। এখন আসেন আপাতত আমরা এটাকে এই অবস্থায় রাখি, বিওটি লেখাটা এখানে থাকুক। এখন আসেন এক মিনিট রেস্ট। এখন যদি আপনি মনে করেন যে আপনি এই টেক্সটটাকে একটা মাস্কিং এ নিয়ে আসবেন, ঠিক আছে, ইতিপূর্বে আপনারা দেখছেন মাস্কিংটা, ওপেন, আমি অন্য একটা কালার নিয়ে আসি, এই কালারটাই এখানে, সরি টেক্সটটা এখন মাস্কিং করলে আমার মেইন শেপটা আসবে না, আপনি বড় জোর গ্রেডিয়েন্ট করতে পারেন, কিন্তু মাস্কিং করলে এটা অরিজিনাল শেপটা আসবে না। এখন এখান থেকে আমরা এই টেক্সটটাকে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে টেক্সটটা কি হয়েছে দেখেন, টোটালটাই মানে আমার মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। হ্যাঁ এখানে যদি ইটালিক হবে দেখেন, এই ক্যাপিটাল লেটার থেকে ইটালিক হয়েছে, এই যে এরকম ইটালিক, এটা যদি ডাবল টি দিই তাহলে এটাও একদম মানে ক্যাপিটাল লেটার ডাবল এস হয়ে গেছে। তারপরে স্মল ক্যাপ, এটা হলো স্মল ক্যাপ, এখানে দিলে এটা স্মল ক্যাপ হবে, এই তো স্মল ক্যাপ। তারপরে এটা অফ করে দিই, এটা তো জানেনি সাবস্ক্রিপ্ট আর হলো সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, এইটা সম্পর্কে আপনাদের কারো আইডিয়া আছে? আচ্ছা যেহেতু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো মোটামুটি একটু হলেও দেখছেন, তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। এটা এইগুলো আর দেখানোর দরকার নেই। এটা হলো আমার আন্ডারলাইন, এই আন্ডারলাইনটাও খারাপ হচ্ছে না, এটা হলো কাট থ্রো। ওকে আর এগুলো আপনারা বুঝেন, এটা লিডিং, এটা কার্নিং, ঠিক আছে, এগুলো একদম খুব সিম্পল বিষয়, হ্যাঁ এগুলো আসলে আহামরি অত কিছু না, একদম সিম্পল কিছু বিষয় এখানে। আর প্যারাগ্রাফে গেলে আমরা এখানে প্যারাগ্রাফে এটার অ্যালাইনগুলো পাবো প্যারাগ্রাফের। আচ্ছা এখন আসেন আমি যে বিষয়টা দেখাইতে চাই সেটা হলো আমরা একটা পেন টুল নিব। ও সরি এইখানে আরেকটু কাজ আছে, এটার আন্ডারলাইনটাকে আমরা উঠাই দিই, হ্যাঁ এইটা থাকুক অথবা এটা থাকুক। ওকে আমরা এখান থেকে টি পেন টুল নিব, দেখেন পেন টুল, পেন টুল নেওয়ার পর আমি যদি এই যে এই ছবিটার এখান থেকে ধরে, এই পেন টুলটা আমি এরকম
করে এই অপশন দিয়ে দিলাম। ওকে, এটা এরকম আসতেছে কারণ হলো আমার এখানে শেপ অন করা, আমি এটাকে শুধু পাথ হিসেবে চাই, শেপ হিসেবে চাই না। তো সেক্ষেত্রে আমি পেন টুল নেওয়ার পর এই অপশন থেকে পাথ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে নিই, ওকে, এই কন্ডিশনে যদি আমি এটাকে নিই এখন, সরি, আমি একটা কার্ভ তৈরি করবো, আসলে কোন দিক দিয়ে ভালো হবে এটা আসলে আমি বুঝতেছি না, এইখান থেকে দিয়ে দিই, কোন দিকে যে নিব কার্ভটা। আচ্ছা, দেখানোর উচিত, আমরা দেখানোর উচিত দেখাই, ওকে। এখন আমরা আমাদের টেক্সট টুল নিব, এটা হরিজন্টাল টাইপ টুল, এটা আমরা নিতে পারি হরিজন্টাল টাইপ টুল। এই হরিজন্টাল টাইপ টুল আপনি যখন মাউস কার্সারটা এখানে রাখবেন, এখানে আপনার লেখার অপশনটা চলে আসবে, তো আপনার টেক্সটের সাইজ অনেক বড়, আমরা এটাকে একটু কমায় দিতে পারি, টেক্সটের সাইজটাকে আর একটু কম করে দেই, এরকম করে দেই। তাহলে এখানে আমরা একটা লেখা লিখি যে প্রফেশনাল, কিন্তু এটা হচ্ছে না, এটা একটা কারণে হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটা হলো আমরা এই সিলেকশনটা একটু প্রবলেম হয়েছে, দাঁড়ান আবার আমি দেখাচ্ছি। আপনি যখন টেক্সট টুল নেবেন তখন লেখাটা শুরু করবেন এটার উপর থেকে, এটাকে একটু ডিলিট করে দেন। এটা না হওয়ার কারণ হলো দেখেন আমি অ্যালাইন রাইট অ্যালাইন দেওয়া হয়েছে, লেফট অ্যালাইন দিলে এটা হবে। ওকে, এখন চলেন আমরা আবার লিখি, ডিলিট করে দিই, বিরক্ত করতেছে, লেফট অ্যালাইন দিয়ে দিলাম, মিডল, আমাদের অ্যালাইন ঠিক ছিল না এই জন্য একটু প্রবলেম হয়েছে, আবার আমরা আসি, এটা এটা একটু আমরা দেখি। ওকে, আমরা টেক্সট টুল নিব, টেক্সট টুল নেওয়ার পর আমরা যদি এখানে লিখি বা এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের এই পাশে লেখা হবে না, আর পয়েন্টের ওই পাশে লিখতে হবে, কারণ এক মিনিট, একটা প্রবলেম ফেস হচ্ছে, লেখাগুলো হচ্ছে কিন্তু লেখাগুলো একটার উপর আরেকটা চলে যাচ্ছে, আমরা একটু প্যারাগ্রাফে দেখব যে আসলে এটা কি সমস্যা। আপনারা প্র্যাকটিস করুন তো, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনাদের হওয়ার কথা না। হ্যাঁ, এরকম নিবেন, নেওয়ার পর টেক্সট টুল নিবেন, টেক্সট টুল নেওয়ার পর এরকম একটা পয়েন্ট থেকে লেখা শুরু করবেন। হ্যাঁ, এখান থেকে যদি আপনি লিখেন এ বি ডি, ও আচ্ছা, এটার কার্নিং পয়েন্ট অনেক বেশি ছিল, এই দেখেন এটার কার্নিং পয়েন্ট একটু ঠিক করে দিই আমরা, এটা একটু ছোট করে দেব, আর এটার 340 ছিল এটা। হ্যাঁ, আমার সবটাই এখানে আসছে, আসে না এরকম না, এটা টোটালটাকে আমরা বিরক্ত এটা ডিলিট করে দিই। আমরা এখন যেটা করব, উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর আমরা গ্লিপস একটা অপশন পাবেন এখানে, গ্লিপস, এই গ্লিপসে কি কি পাবো আমরা দেখেন, বিভিন্ন স্যাম্পল সিমটম যেগুলো আছে এগুলো আমরা গ্লিপসে পাবো। এই গ্লিপস থেকে আমরা এই গ্লিপসগুলো ইউজ করতে পারি অনেক ফটোশপে, এগুলো কিন্তু আপনি জেনারেলি আপনার কিবোর্ডে পাবেন না, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে গেলে আপনার গ্লিপস ইউজ করতে হবে। ওকে, এখান থেকে দেখেন আরো কিছু ব্যাপার আছে গ্লিপসের মধ্যে, এন্টায়ার ফন্ট, এখানে সবগুলো ফন্টের গ্লিপস দেওয়া আছে, এখান থেকে যদি আপনি মনে করেন যে বেসিক ল্যাটিন অ্যান্ড ল্যাটিন ওয়ান এটা যদি সিলেক্ট দেন তাহলে এই বেসিক ল্যাটিন গ্লিপসগুলো এখানে পাবেন। তারপরে যদি আপনি এখান থেকে সিম্বলস সিম্বলসে যান তাহলে যত সিম্বলসগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে যদি আপনি যান ডিজাইনার ফেভারিটস, ডিজাইনার ফেভারিটসে গেলে এই যে এইগুলো পাবেন। তো আমরা এখন প্রাথমিকভাবে এটাকে ও এন্টায়ার ফন্ট সমস্ত সবগুলোকে রাখলাম, এখানে সবগুলো আছে, তো এখানে রাখার পর আমরা মিনিয়ন প্রো থেকে গিয়ে আমরা একটা ফন্ট নিই, যেমন উইন্ডি ডাব্লিউ, এই তো, আচ্ছা উইন্ডিংস, এই উইন্ডিংসে যাওয়ার পর এখানে আপনি কিছু সাইন পাবেন, এখানে যে সাইনগুলো আমরা স্পেসিফিক্যালি ইউজও করতে পারি এটাতে যাওয়ার পর।
এই ফন্টে যাওয়ার পর এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এগুলো একটু দেখে নেবেন, এগুলো আসলে অতটা লাগে না, অতটুকু দেখানোর দরকারও নেই, এগুলো চাচ্ছি না যে অতটা দেখেন। ও তাই না? ও হ, এখান থেকে অনেক সময় ডিজাইনের সময় কাজে লাগে, বুঝছেন, এগুলো দেখে নেবেন, সমস্যা নেই, এটা প্রবলেম। উইন্ডোজ থেকে গ্লিপসে যাবেন। আমরা যেটা করব, আমরা একটা টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পর, ওফ ম্যান, সব উল্টে ফলাইছে রে, ভুল। আমি টুকিটাকি বিষয়গুলো দেখাচ্ছি। এখন টেক্সট নেয়ার পর আমি একটা টেক্সট বক্স এখানে ড্র করতে চাচ্ছি, যে একটা ম্যাগাজিনের মতো একটা টেক্সট বক্স ড্র হবে এখানে, এরকম একটা টেক্সট বক্স ড্র হয়ে গেল। এখন আমি চাচ্ছি 130 PPT, এটাকে কমায় একটু ছোট করতে, টেক্সট আরো ছোট করব, আরো ছোট করব, এরকম থাকুক, এমনকি এটা আমরা লেফট অ্যালাইন থেকে শুরু করব। এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হলো, আমরা টাইপে যাব। দেখেন আমাদের মেনু বারে, মেনু প্যানেলে টাইপ, এই টাইপে ক্লিক করার পর এটা নিচে পাবেন যে পেস্ট লোরিয়াম ইপসাম, এটা ক্লিক করার পর এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে আসলে, কিন্তু দুঃখের বিষয় এটা এত পরিমাণ টেক্সট চলে আসছে, এত পরিমাণ টেক্সট আসলে আমার লাগবে না, আমি এইগুলোকে ডিলিট করে দেবো। হ্যাঁ, এগুলোকে ডিলিট করে দেব। এটা কোন ফন্টে আছে, এই ফন্টের জন্য এগুলো প্রবলেম হচ্ছে। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব, আমরা এটা রেগুলার একটা ফন্ট দিব, একদম সিম্পল একটা রেগুলার ফন্ট দিব, যে ফন্টে এটা সবচেয়ে ভালো দেখাবে আর কি। এরিয়াল টেরিয়াল এরকম কিছু একটা দিয়ে দিব আর কি, এরিয়াল দিয়ে দিই, এই যে সফটওয়্যার ভারী হয়ে গেছে, এটার কারণে সফটওয়্যার ভারী হয়ে গেছে। আচ্ছা, শুধু তারপর আমার এটা ঠিক হয় নাই, আমরা ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পর, আচ্ছা, এত পরিমাণ ফন্ট যে ফন্টগুলোকে আসলে আমরা কন্ট্রোলই করতে পারতেছি না সত্যিকার অর্থেই। আমরা এটা হাতে লিখে নেই, ডিলিট করে দিই, এখানে তো আমরা লিখে নেই। ও, এটা অ্যালাইনের জন্য হচ্ছে। হ্যাঁ, এটা অ্যালাইনের জন্য হচ্ছে, অ্যালাইনের জন্য হচ্ছে বলতে, আমরা যদি আমরা এটা যদি সিলেক্ট করি, এটা যদি আমরা সিলেক্ট করি, তো অ্যালাইন যদি আমাদের আসে, যেমন তো দেখি আমরা অ্যালাইন করে নেব, সরি, কন্ট্রোল জেড, এটা অ্যালাইন নিচেটা সহজ হয়েছে। হ্যাঁ, এটা আমরা এই লেয়ারটা ডিলিট করে আবার একটু কাজটা করব, আমরা একটা নর্মাল অ্যালাইন ইউজ করব। এখন ঠিক আছে, এখন যদি আমরা একটা টেক্সট নিই, টেক্সট বক্স নিই এরকম, আচ্ছা আবারও আগের সেটিংসে চলে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা এরিয়াল, আচ্ছা সিম্পল এরিয়াল ন্যারো অথবা এরিয়াল বোল্ড, ন্যারো বোল্ড এটা নিয়ে নিলাম। এখন যদি আমি কিছু লিখি এখানে,
পঞ্চানব্বইটি লেফট, লিখলাম যে ডেইলি ম্যাগাজিন, লিখলাম ডেইলি ম্যাগাজিন। এখন কথা হলো এটা প্রথম লাইন আর সেকেন্ড লাইন জড়ায় যাচ্ছে, এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণেই, এইখানে দেখেন একটা, এইটা না সরি, স্পেসের জায়গাতে যাব আমরা, এই এইট এইটা এইটা, হ্যাঁ 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 এইটা স্পেসিং, আমি এইটাই খুঁজতেছিলাম এতক্ষণ, এই লিডিং বলে, এটা এই লিডিংটা সমস্যা ছিল। ওকে আচ্ছা, এখন আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করে আমি একটা লাইনে রাখতে চাই, এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, এরকম একটা লাইনে থাকলো এটা। তারপরে আসেন আমরা একই অপশনে আরো কিছু লিখবো। আচ্ছা, এখানে আমি লিখে যেমন চাই লিখে নিচ্ছ, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কোর্স এলডিপি 2000, আচ্ছা 2020। তারপরে লিখতে পারেন আবার এইটাই লিখি, লার্নিং অ্যান্ড লার্নিং অ্যান্ড রানিং প্রজেক্ট। আচ্ছা, এখন এখান থেকে আমরা সিলেকশনে চলে যাব, টেক্সট নিচের লেখাটুকুকে আমরা আর একটু ছোট করব, মনে করেন এরকম ছোট করে দিলাম নিচের লেখাটুকুকে, এমনকি নিচের লেখাটুকুর কালারও আমরা চেঞ্জ করব, আমরা চাই নিচের লেখাটুকু হোয়াইট থাকুক। হ্যাঁ, তারপরে আমরা এটাকে আর একটু লিডিং করব না, একটু চাপাচাপি থাকবে, এরকম এরকম থাকবে, ওকে এরকম থাকুক। আচ্ছা, ফাইনালি আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, মনে করলাম এইটুকু আমাদের ছিল। ওকে, এখন আছেন এই ডেইলি ম্যাগাজিন, আমি শুধু অনলি এই ওয়ার্ডটাকে আমি আমার ফন্ট চেঞ্জ করতে চাই, আমি এটা নতুন একটা অন্যরকম একটা ফন্ট নিতে চাই, একটা বোল্ড, একটা কি বলে একটু ইটালিক একটা ফন্ট নিতে চাই। হ্যাঁ, থাকুক এরকম, এরকম থাকলে কি হয় আমাদের যে এই অংশটুকুতে এটা ম্যাচ করে না, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আবার আমরা লেয়ার সিলেক্ট করি, ট্যাগ সিলেক্ট করি, এটাকে একটু বড় করে দেই, ওকে আর একটু ছোট করতে পারি, এই নিচ থেকে টান দিয়ে এটাকে বাইন্ডিং করে দিই। ওকে, এখন এটা হলো আমার একটা পার্ট। তারপরে আসেন আমরা এখানে সরি কোর্স অনলাইন ইন্টারে দিয়ে দিই, ফটোশপ সিসি, ওকে এখন আছেন আমি নিচের লেখাটাকে, দুইটা লাইনকে আমি আসলে চাচ্ছি যে দুইটা কালার দিয়ে দিতে, এই এই লেখাটাকে আমি এখানে আসেন, এখানে একটা ব্ল্যাক কালারের জায়গায় আমি এটাকে একটু এই কালারটা করে দিতে চাই, আর উপরের অংশটাকে আমি অন্য একটা কালার করে দিতে চাই, সেটা কালার হইতে পারে আপনার এরকম হইতে পারে বা হোক এরকমই হোক, তাতে কোনো সমস্যা নেই, আমি এখন ওইভাবে রাফলি করতেছি সব, এখন আমি ডিজাইন ওয়েতে চিন্তা করতেছি না, এটা আমি একটু বড় করে দিতে পারি টেক্সটটা এরকম। হুম, আর এখান থেকে এটাকে মিডলে নিয়ে যান, ওকে থাকুক এরকম, হুম লেখাটা এখানে থাকুক। এখন আমি কিছু শেপ ইউজ করতে পারি এখানে, আরেকটা জিনিস করতে পারি এখানে, আরো একটা বক্স নিব আমরা, টেক্সট বক্স এখানে, তার আগে এই বিউটিটাকে উপরে তুলে দিই, তুলে দেওয়ার পর আমরা এখানে এটাকে বোল্ড করতে হবে, এটা হয় নাই, এটাকে আরো বড় করতে হবে, এরকম বড় করতে হবে, এটাকে একটা এমন একটা ফন্ট দিতে হবে যেটা বোল্ড ফন্ট একদম পুরোপুরি, এরকম বোল্ড একটা ফন্ট দিতে হবে,
ওকে, থাকতে থাকো কিভাবে। এখন আসেন আমরা আর একটা বিষয়, এখানে আমরা নতুন একটা টেক্সট বক্স নিব, এখানে একটা টেক্সট বক্স নিব, আবারও আমরা একটা বক্স ড্র করব এখানে নতুন। এই টেক্সট বক্সে সর্বপ্রথম আমি যে বিষয়টা লিখব সেটা হলো 24 আওয়ার্স। এই 24 আওয়ার্স এই শব্দটাকে আমি আর একটু বড় করে নিলাম, ওকে। খাওয়ারটাকে কেটে দিব, শুধু 24টাকে আমি হাইলাইটস করতে চাচ্ছি এখানে। হ্যাঁ, অনলি 24টাকে হাইলাইটস করব, 24 এর কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেবো এখান থেকে, এটা রেড দিয়ে দিতে পারি, 24 এর কালারটা রেড দিয়ে দিতে পারি। 24 এখন ইন্টার চাপে আমি নিচে দিব, ইউআরএস আওয়ার্স ডিই সরি, এটা অন্য কিছু লিখি আমরা, এই লেখাটা এখানে প্রিফার করতেছে না। 24 আওয়ার্স ইন্টার, হ্যাঁ 24/7 দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা দিলে কোনো প্রবলেম হবে না আমাদের। 24/7 আওয়ার্স না, 7 দিলে আমার আসলে ওই যেটা চাচ্ছি আমি সেটা হয় না আসলে, বুঝছেন? সত্যি কথা। আচ্ছা, এখন আমি এটাকে একটু ছোট করে দেবো, নিচের লেখাগুলো, নিচের লেখাগুলোকে আমি এখান থেকে টেক্সট থেকে ছোট করে দিই, এই তো। এখন এই লেখাগুলোর কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারি, এটাকে আমি এই কালার দিয়ে। এটা জাস্ট আমরা মানে প্র্যাকটিস করতে করতে আমরা কিছু একটা হয়ে গেল আমাদের, বুঝছেন? প্র্যাকটিস বুক কভার হোক বা যাই হোক, এটা আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে ছিল, এই তো। এখন আমি যদি এই 24টাকে অনলি সিলেক্ট করে মিডল লেয়ার দিয়ে দিই, তাহলে কি হবে, আমার এই বক্সের মিডলে 24টা বসে যাওয়ার কথা, বুঝছেন? কিন্তু বক্সটা বাহিরেও আছে হয়তো, এই জন্য এটা আমি, আমার মনে হয় এখানেই ভালো লাগতেছে। হ্যাঁ, 24 আওয়ার্স, তারপরে এখান থেকে সরি, এখানে আরো কিছু টেক্সট দরকার ছিল, বুঝছেন? এটা সাজিয়ে লেখার জন্য আরো কিছু টেক্সট দরকার ছিল। হ্যাঁ,